অনার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ আসরের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চূড়ান্ত এই তালিকায় আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার। আইপিএল এর আসন্ন নিলামের জন্য প্রাথমিক তালিকায় নয়জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল, কিন্তু যাচাই বাছাইয়ে বাদ পড়েছে চারজন ক্রিকেটার। বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। সাকিব ও মুস্তাফিজুর রহমান রয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে। তবে সাকিব ও মুস্তাফিজ ছাড়া আইপিএল নিলামের তালিকায় নাম ওঠা বাংলাদেশের বাকি তিনজনেরই ভিত্তিমূল্য 50 লাখ রুপি করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।